আসসালামু আলাইকুম, কবির টেক বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আজকে একটি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে গণিত 1 নবম শ্রেণীর জন্য। এটি হচ্ছে 5 নম্বর অ্যাসাইনমেন্ট, যেটি অধ্যায় 16 থেকে আসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তিনটা নির্দেশনা একটু দেখতে যাচ্ছি, যে বাহুবিধে ত্রিভুজের প্রকারভেদ চিত্রসহ লিখতে বলেছে। 2 নম্বর নির্দেশনা, চিত্র একে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, সূত্র ব্যবহার করে প্রদত্ত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। আর 3 নম্বর নির্দেশনা আছে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে এইচ এর মান নির্ণয় করো এবং এর সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করো। আর এখানে মূল যেই আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে, সেটা আমরা দেখছি যে বাহুবিধে ত্রিভুজ কত প্রকার, চিত্র সহ সংজ্ঞালেখ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি প্রতিপাদন করো এবং এক্ষেত্রে ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। আরেকটি আছে নির্দেশনা, যে একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার, এর পরিসীমা 84 সেন্টিমিটার, ত্রিভুজটি ক্ষেত্রফল বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো দেখি এর নমুনা উত্তরটি আমি তোমাদের কীভাবে বোঝানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম, কবির টেক বাংলা এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা নবম শ্রেণীতে এবার 2021 সালে পরীক্ষার্থী আছেন, আপনাদের জন্য 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সিলেবাস অলরেডি দেওয়া হয়েছে 4 তারিখে আজকে। তো সেখানে গণিতের একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সিলেবাস, সেই গণিতের সিলেবাসটা নিয়ে আজকে একটু আলোচনা করতে চাচ্ছি। তো আজকে আমি হোয়াইট বোর্ডে কেন বা সরাসরি এসে কেন কথা বলছি, কারণ আমাদের যে 2021 সালের সমাপনী পরীক্ষা আছে সেটি কিন্তু একেবারেই সন্নিকটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই ক্ষেত্রে আমাদের এখানে যে বিষয়গুলো আছে সেগুলো এখন হাতে কলমে শেখাই আমাদের জন্য ভালো। তো আমরা এখন যেটা করতে চাচ্ছি, যে আজকের যে গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের প্রথম যে নির্দেশনা আছে সেটি নিয়ে একটু আলোচনা করি, তারপরে দ্বিতীয় এবং তৃতীয় নির্দেশনা নিয়ে সরাসরি হাতে কলমে তোমাদের উত্তর কীভাবে লিখবে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার চ্যানেলে যারা আজকে নতুন জয়েন করেছো তোমাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। আর ইতিমধ্যেই তোমরা যারা আমার চ্যানেলে জয়েন করে ফেলেছো, সাবস্ক্রাইব করে ফেলেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, আমাদের 1 নম্বর নির্দেশনার যেই প্রশ্নটা ছিল সেটি হচ্ছে বাহুভেদে ত্রিভুজের প্রকারভেদ লিখতে বলেছিল, যেখানে চিত্র সহ আলোচনা করতে বলা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা যেটা লেখার চেষ্টা করেছি, দেখো যে ত্রিভুজ, তো ত্রিভুজ কাকে বলে? 3টি বাহু দ্বারা অঙ্কিত চিত্রকে ত্রিভুজ বলে। আমরা জাস্ট ত্রিভুজের সংখ্যাটা লিখে দিলাম। এখন আমরা দেখছি যে বাহুভেদে ত্রিভুজ, বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের কি লিখবো, সংজ্ঞাটা লিখে দেখাবো। যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। একটি চিত্র এঁকেছি, দেখো যে এই এবি বাহু, বিসি বাহু আর এসি বাহু পরস্পর কি সমান, যার কারণে আমরা সমান দেখিয়েছি 3টি বাহুই সমান। এখানে লিখেছি চিত্রে এ বি সি সমকোণী ত্রিভুজ, যার এবি সমান বিসি সমান এসি, এটা লিখলে ভালো হবে। এরপরে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়, মানে সমদ্বিবাহু 2টি বাহু সমান থাকতে হবে। তো এখানে আমি একটি ত্রিভুজ আঁকিয়েছি, এ বি সি ত্রিভুজ। এই এ বি সি ত্রিভুজটা কিন্তু আমরা দেখলে বুঝতে পারছি যে আমি যে দুটো এখানে সমান সমান দিয়ে রেখেছি, তার মানে এ বি বাহু আর এ সি বাহু সমান হবে, কিন্তু বি সি বাহু সমান হবে না। সেই ক্ষেত্রে আমরা দেখো এই জায়গাটা কিন্তু লিখেছি যে চিত্রে এ বি সি সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ এবং এ বি সমান এসি, কিন্তু বি সি কিন্তু সমান না। সেই ক্ষেত্রে আমরা বি সিও লিখে এখানে নট ইকুয়ালও দিতে পারি। এরপর 3 নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষম বলতে বোঝায় যে একটা ত্রিভুজের 3টা যে বাহু একটাও সমান না, এক একটা এক এক রকম। লিখছি যে ত্রিভুজের 3টি বাহুই অসমান, মানে এক একটা এক এক রকম, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। যেমন এই চিত্রে এ বি সি একটি বিষমবাহু ত্রিভুজ, যেখানে এ বি বি সি এবং এ সি একটাও সমান নয়, লেখা আছে যার এ বি নট ইকুয়াল বি সি নট ইকুয়াল এ সি, তার মানে 1টি বাহু সমান না। শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে তোমাদের 1 নম্বর নির্দেশনার সমাধান। এরপর আমি চলে যাচ্ছি 2 নম্বর নির্দেশনার যে সমাধান আছে।
দুই নম্বর যে নির্দেশনা সেটি আমাদের ছিল হচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রের প্রতিপাদন করতে হবে। এক কথায় এই যে সূত্রটা আমরা পেলাম সমদ্বিবাহু ত্রিভুজের, এই সূত্রটা কিভাবে আসলো এটা ফার্স্ট প্রতিপাদন করতে হবে, তারপরে ছোট একটি অঙ্কে দেওয়া আছে। এই পুরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি এই বোর্ডে সবগুলি হচ্ছে দুই নম্বর নির্দেশনা, টোটাল লিখলে দুই নম্বর নির্দেশনা শেষ হয়ে যাবে শিক্ষার্থীবৃন্দ। তো আমাদের যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র প্রতিপাদন করতে বলেছে, সেই ক্ষেত্রে আমরা একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি নিয়েছি যে এ বি সি। এখানে দেখো একটা বিষয় আছে যে হচ্ছে এখানে এ বি সমানও এ আবার এ সি সমানও এ, তার মানে এখানে সমান সমান যে বাহুটা হচ্ছে এ সি আর এ বি, এবং অন্য যে ভূমিটা আছে সেটা হচ্ছে বি সি। এখানে লিখে নিয়েছি দেখো, মনে করি এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি সমান এ সি সমান এ, তার মানে এই এ বি আর এসি সমান হচ্ছে আমরা কি ধরে নিয়েছি, এ ধরে নিয়েছি, এবং আরেকটা বাহু আছে যেটা হচ্ছে বিসি সমান আমরা বি ধরে নিয়েছি। এখন এই সূত্রটা প্রতিপাদনের ক্ষেত্রে আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি লাগবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেক্ষেত্রে ভূমির মান কিন্তু আমরা পেয়েছি বি, কিন্তু উচ্চতা যদি বের করতে চায় তাহলে বিসি এর উপরে কিন্তু এটি একটি কি লম্ব আঁকতে হবে। এই জন্য আমরা এখানে লিখে নিয়েছি যে বিসি এর উপর লম্ব হচ্ছে এডি আঁকি। এটাকে আমরা বাংলায় লিখতে পারি যে বিসি এর উপর এডি লম্ব আঁকি অথবা এডি লম্ব বিসি আঁকি। এনাফ। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যখন লম্বটা অঙ্কন করেছি তখন এই বিসিটা দেখো দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে সমান দুই ভাগে, এখানে একটা এখানে একটা, তার মানে বিসিটাকে আমরা বিডি যোগ ডিসি এই দুটো লিখতে পারি। সেক্ষেত্রে এই বিসি সমান আমরা লিখতে পারি যে সরি বিডি সমান ডিসি সমান বি এর কি অর্ধেক হয়ে গেছে না, এই জন্য দেখো বিডি সমান সিডি সমান হচ্ছে বি বাই টু, মানে বি দুই ভাগ করে ফেলেছি করলে যে অংশটা আসে। এখন আমরা পুরোটার ক্ষেত্রফল বের করি যেহেতু আমরা একটা মান পেয়ে গিয়েছি, সেই ক্ষেত্রে এ বি আমরা এখানে এই এই ত্রিভুজের জন্য এই যে উচ্চতা বের করব, যার কারণে আমরা একটা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য পড়েছি যে ভূমি ইন্টু সরি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেই ক্ষেত্রে আমরা যেহেতু এই অংশটুকু পেয়েছি এটা মানে কি বি বাই টু, তাহলে আমাদের এডি এর মানটা দরকার, লম্বের মানটা বের করার জন্য আমরা এ বি ডি এ বি ডি এই ত্রিভুজ হতে পাচ্ছি যে অতিভুজ স্কোয়ার মানে এ বি স্কোয়ার সমান এডি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বিডি স্কোয়ার। তারপরে আমরা এখানে দেখো কি করেছি, যেহেতু আমাদের এডি এর মানটা লাগবে এডিটা রেখে এই বিডিটা সমান এই পাশে নিয়ে চলে আসলে কি হয় মাইনাস হয়ে যায়, তাহলে হয় এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এ বি এর মান এ এ বসিয়ে দিয়েছি তার উপর স্কোয়ার মাইনাস বিডি এর মান হচ্ছে হাফ বি মানে বি বাই টু, বি বাই টু বসিয়ে দিয়েছি, এখন এর উপর স্কোয়ার যা আছে আছে মাইনাস বি এর উপর স্কোয়ার দিলে হয় বি স্কোয়ার আর টু এর উপর স্কোয়ার দিলে হয় দুয়ে দুয়ে চার। এখন এই বিষয়টা আমরা লসাগু করেছি, এ একের নিচে মনে মনে কি আছে ওয়ান আছে, সেই ওয়ান আর ফোরের লসাগু কত হবে ফোর, তাহলে এই ফোরকে আমরা এ স্কোয়ারকে যদি ফোর দিয়ে ভাগ করি ফোর এ স্কোয়ার মাইনাস এখানে মাইনাস বি মানে ফোর দিয়ে ফোরকে ভাগ করলে হবে ওয়ান, ওয়ানের সাথে বি স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার। তাহলে এখানে আমাদের দরকার হচ্ছে এ এডি এর মান, তাহলে আমরা কি করব এডি এর মান যদি বের করতে চাই তাহলে স্কোয়ার কি বাদ দিতে হবে, স্কোয়ারটা যদি আমরা সমানের পাশে দিই তাহলে কি হয়ে যায় রুট হয়ে যায়, তাহলে আমাদের টোটাল মানের উপর কি চলে আসলো রুট চলে আসলো। তাহলে এটা যেহেতু একটা রাশি এটা টোটাল রাশির উপর যদি স্কোয়ার থাকতো তাহলে রুট কাটা যেত, যেহেতু টোটাল রাশির উপর স্কোয়ার নাই আমরা উপরে রুট রেখে দিয়েছি আর ফোরের উপরে রুট দিলে হয় টু। এতটুকু আমরা বের করার পরে এখন যেটা লিখেছি এখানে যে এ বি সি এই সমকোণ এই ত্রিভুজটায় সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা পেলাম যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমির মান কি বি সি এর মান বি, এ দেখো বি বসিয়ে দিয়েছি আর হাফের জায়গায় হাফ, আর এই এডি এর মান আমরা যেটা এখানে পেয়েছিলাম সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, তাহলে কি হলো এখানে গুণ আমরা দেখছি কাটাকাটি করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে নিচে টু আর টু গুণ করলে ফোর হয় আর ওয়ানের সাথে বি উপরে গুণ করলে বি হয় আর এই উপরের যে অংশটা এটা গুণ আকারে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমাদের যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র, এতটুকু লিখতে হবে এক ধাপে। এরপরে যেটা আমাদের বলেছিল যে এই সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রে
আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য যদি 60 সেন্টিমিটার হয় এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি 50 সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল বের করো। তা আমরা এখানে লিখে নিয়েছি, দেওয়া আছে ভূমির দৈর্ঘ্য হচ্ছে b সমান 60 সেন্টিমিটার বা 60 সেন্টিমিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য a সমান হচ্ছে 50 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? এটা এটা আমরা দেখো লিখে দিয়েছি যে b বাই 4, তার মানে b এর মান কত? 60, 60 বসিয়ে দিয়েছি 4 সূত্রের জায়গায়, ইনটু রুট, রুটের জায়গায় রুট, 4 এর জায়গায় 4, আর এর জায়গায় কত আছে? 50, 50, 50 এর উপর কি আছে? স্কয়ার মাইনাস b স্কয়ার, b এর জায়গায় কত আছে? 60। তাহলে এখন এখানে আমরা 50 স্কয়ার করার পরে 4 এর সাথে গুণ করে এখানে বসিয়ে দিয়েছি, হয়েছে 10000। এরপরে 6 এর 60 এর উপর স্কয়ার দিলে হবে 3600, 10000 থেকে 3600 বিয়োগ করলে আমাদের থাকে 6400, মানে 6400 কে রুট করলে হয় 80, 80 কে 4 দিয়ে ভাগ করলে হয় 20, 20 এর সাথে 60, 60 গুণ করলে হয় 1200, এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার। এটি হচ্ছে টোটাল দুই নম্বর যেই নির্দেশনা ছিল সেটা আমি তোমাদের বুঝিয়ে প্লাস উত্তর দেওয়ার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছো। এখন যেটি করব সেটি হচ্ছে তিন নম্বর নির্দেশনা, উত্তরটা তোমাদের দেখিয়ে দিব। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি যেটা আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে তিন নম্বর নির্দেশনা। তিন নম্বর নির্দেশনা শুরু করার আগে বলতে চাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবে। শিক্ষার্থীবৃন্দ, এই যে তিন নম্বর নির্দেশনা, তিন নম্বর নির্দেশনায় এরকম একটা প্রশ্ন তোমাদের ছিল যে একটি ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে এ সমান আর বি সমান আমরা ধরে নিয়েছি, কিন্তু ত্রিভুজের দুটি বাহু একটা হচ্ছে 25 সেন্টিমিটার আর একটি হচ্ছে 25 আর একটি 27 সেন্টিমিটার হলে পরিসীমা বের করতে হবে বা সে এর মান বের করতে বলেছে, অর্ধ পরিসীমা বের করতে হবে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে অর্ধ পরিসীমা বের করতে হলে আমাদের এই যে দুটি বাহু দেওয়া রয়েছে, দুটি বাহু দেওয়া থাকলে এখানে যেহেতু ত্রিভুজটি কোন ধরনের কিছু বলে নাই, সমবাহু সমদ্বিবাহু, সেই ক্ষেত্রে তিনটা বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটি যে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে আমাদের জানতে হবে এসটা কি, এ বি সি আমরা দেখলেই বুঝতে পারছি যে একটি ত্রিভুজের তিনটি বাহু। যেমন এই ত্রিভুজে যে দুটি বাহু দেওয়া হচ্ছে এ সমান 25 আর বি সমান হচ্ছে 27 আমরা ধরে নিয়েছি এবং অপর বাহু ধরে নিয়েছি সি, তাহলে সি এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে একটা বিষয় চিন্তা করে দেখো, ত্রিভুজের ক্ষেত্র মানে পরিসীমা কি? ত্রিভুজের আমি তোমাদের দেখাই, এটা যদি একটি ত্রিভুজ হয় এই ত্রিভুজের পরিসীমা কি হবে? পরিসীমা মানে এখান থেকে যদি আমরা যাত্রা শুরু করি, এখানে যাবো, এখানে যাবো, ফিরে আসবো, এটা হচ্ছে পরিসীমা। তার মানে এই ত্রিভুজের তিন বাহুর যে যোগফল সেই যোগফলকে বলা হবে পরিসীমা। তা আমরা এখানে লিখেছি পরিসীমা সমান হচ্ছে ত্রিভুজের তিন বাহুর সমষ্টি। তাহলে তিন বাহুর সমষ্টি মানে কি? 25 প্লাস 27 প্লাস সি, এটা আমরা লিখেছি। দেখো যে পরিসীমার মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 84 আর হচ্ছে 25 প্লাস 27 প্লাস সি। এই যে পরিসীমা সমান আমরা পেয়েছি 84, সেটা আমরা এখন এই পাশে নিয়ে গিয়েছি যেহেতু সি এর মান বের করব, আর এই 25 আর 27 যোগ করলে আমাদের 52 হয়, পাশে প্লাস সি আকার থেকে গেল। যেহেতু সি এর মান বের করব সেই ক্ষেত্রে এই 52 এর পাশে সে কি হয়ে গেল? বিয়োগ হয়ে গেল। তাহলে 84 থেকে 52 বিয়োগ করলে আমাদের 32 থাকে, এটা হচ্ছে সি এর মান। যেহেতু সি এর মান পেয়েছি তাহলে এ বি সি তিনটা মান পেয়ে গিয়েছি, তার মানে এখানে আমরা একটা ত্রিভুজের তিনটি বাহু পেয়ে গেছি। সেই ক্ষেত্রে অর্ধ পরিসীমা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা অর্ধ পরিসীমা বলতে কি বুঝি? যে ত্রিভুজের পরিসীমার অর্ধেক। তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট করতে পারতাম 84/2, কিন্তু আমরা মূল সূত্রটা দেখানোর চেষ্টা করেছি যে অর্ধ পরিসীমা মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে 2, এক হতে তিনটে বাহু যোগফল ডিভাইডেড বাই 2। তো এই তিনটে বাহু যোগফল করলে আমাদের কি হবে? 84 আসবে, যেহেতু আমাদের প্রশ্নে দেওয়াই রয়েছে 84 পরিসীমা, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 42। তাহলে আমরা এস এর মান পেয়ে গেলাম। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলে চলে যাচ্ছি যে ক্ষেত্রফল যদি তিনটা বাহু দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন আমরা প্রত্যেকটা জায়গায় এস এর মান এবং এ বি সি এর মান দেখো বসিয়ে দিয়েছি, তাহলে কি থাকে? 42 থেকে গেল, 42 থেকে 25 বিয়োগ করলে 17 থাকে, 42 থেকে 27 বিয়োগ করলে থাকে 15, এরপরে 42 থেকে 32 বিয়োগ করলে থাকে আমাদের 10। এখন এখানে এই 42, 17, 15, 10 এই দু তিন চারটা যোগ গুণ করলে আমাদের আসে আছে 107, 100।
জিরো, এটাকে যদি রুট করি তাহলে আমাদের আসবে হচ্ছে 327.26 বর্গ সেন্টিমিটার, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ। এরপরে আমাদের প্রশ্নে যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছিল তাহলে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের এটা উত্তর হয়ে গেল। আর এখানে দুটি বিষয় আমাদের বের করতে বলেছিল যে অপর বাহু নির্ণয় করতে হবে। তো অপর বাহু সি সমান আমরা দেখো বের করেছি 32 এবং এস এর মান বের করতে বলেছিল, এস এর মান বের করেছি 42 এবং ক্ষেত্রফল বের করতে বলেছিল, ক্ষেত্রফল বের করেছি 327.26। আশা করি এই যে তিনটে নির্দেশনা তোমরা খুব সুন্দরভাবে বুঝাইতে পেরেছি তোমাদেরকে, তার জন্য এই বিষয়গুলো যে উপস্থাপনা করেছে, আরও তোমাদের যে ক্লাসগুলো আছে রসায়ন প্লাস ম্যাথ পদার্থবিজ্ঞান যেগুলো আছে ফিজিক্স আছে এগুলো নিয়ে আরও সুন্দর সুন্দর আলোচনা করব। আর আমি বলেছিলাম 5 তারিখ থেকে তোমাদের জন্য ক্লাস দিব, তো আমি সেই ক্লাসগুলো দিব, সেই ক্লাসগুলোর জন্য তোমাদের কোনো পেমেন্ট করতে হবে না। তোমরা বিভিন্ন চ্যানেল বা এর থেকে দেখতে পাচ্ছ অনলাইনে তোমাদের জুম বা ফেসবুকে পড়াচ্ছে, সেখান থেকে বিকাশের মাধ্যমে টাকা নিচ্ছে, আমি তোমাদের কোনো টাকা নিব না। আমি জাস্ট তোমাদের একটা রুটিন দিব যে এই এই রুটিনের তোমাদের যেই সিলেবাসটা আছে সেই সিলেবাসটা কমপ্লিট করে দেওয়ার জন্য। যদি কোনো কোয়ারি থাকে, প্রশ্ন থাকে, আমার ওই ভিডিওতেই তোমরা প্রশ্ন করবে, পরবর্তী ভিডিওতে আমি ওই বিষয়গুলো দেখিয়ে দিয়ে তারপরে অন্য টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে 12 উইকের 12 সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট নাম্বার 5 গণিতের 9ম শ্রেণী সেটা আলোচনা করার চেষ্টা করলাম, আশা করি ভালো লেগেছে। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে, সবার স্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।